মুসলমানদের সবচাইতে পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোরআন অন্যতম এবং প্রধান। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন কিনা এই ধর্মগ্রন্থটি এতটাই বাজে, এতটাই নোংরা এবং এতটাই অবৈজ্ঞানিক, যেগুলো নিয়ে আমরা আসলে অসংখ্য ভিডিও করেছি, যেগুলো থেকে আপনারা আংশিকভাবে জানতে পেরেছেন। কিন্তু বিশদভাবে আপনি যখনই এই গ্রন্থটিকে জানতে যাবেন, তখনই দেখবেন যে এটা সম্পূর্ণ একজন মরু রাখালের মাথা থেকেই আসা যে সমস্ত চিন্তাভাবনা, সেটারই পরিস্ফুটন ঘটেছে এই গ্রন্থটির মধ্যে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই গ্রন্থের মধ্যে এত অবৈজ্ঞানিক কথা বলা আছে যেগুলোকে বৈজ্ঞানিক করার মতো, এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য হজির রয়েছেন যারা এই ভার্সগুলোকে, ইনফ্যাক্ট এই ফালতু অবৈজ্ঞানিক কথাগুলোকে বিজ্ঞানের সাথে মিল দেখিয়ে তারা এই গ্রন্থটিকে সায়েন্টিফিক করতে একদম মরিয়া হয়ে উঠেছে। যেন ভাবটুকু এমন যে সায়েন্টিফিক হয়ে গেলেই এটা প্রমাণিত হয়ে যাবে যেটা মোহাম্মদ লেখেনি এবং এটা ঐশী গ্রন্থ। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে এই বক্তা যিনি আছেন মিজানুর রহমান আজহারি, তার বক্তব্যটি আমরা শুনে নেব এবং একটি বিশাল সায়েন্স আমরা কোরআন থেকে উদ্ঘাটন করব। সবাইকে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শুনছেন আপনার প্রিয় চ্যানেল ধর্মীয় ধর্ম, আশা করছি আমার সঙ্গী হবেন। পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নাই। আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন, এটা আপনারা জানেন? পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই, কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা। আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াল বাহারিল মাসজুর, আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম। পড়েন সুবহানাল্লাহ। ওকে, আপনারা এখন পর্যন্ত এই পয়েন্টে নিশ্চয়ই ক্যাচ করতে পেরেছেন যে এখানে ক্লেমটি করা হচ্ছে যে পৃথিবীর ভিতরে বা অভ্যন্তরে রয়েছে উত্তপ্ত মানে গরম অবস্থা, এবং সেটা কোরআনে বলা রয়েছে। আর এটা সরাসরিভাবে কোরআন মেনশন করছে যে সমুদ্রের কথা বলে। এখানে আমি আসলে সে যে বার্ডসটির কথা বলেছে, আমি সেই বার্ডসটি আপনাদের সম্মুখে এই মুহূর্তে প্রেজেন্ট করলাম। এখানে আমি বার্ডসটি আপনাদের সম্মুখে পড়ছি। দেখুন, এখানে লেখা রয়েছে শপথ উদ্ভেলিত সাগরের। তাহলে এখানে মূলত বলা হয়েছে সাগরের কথা, কোনোভাবেই এখানে ফুটন্ত বা গরম এই কথাটি খুঁজে পাবেন না। এটা আমি ভেরিফাই করার জন্য আরও অনেকগুলো টুলসের সহযোগিতা নিয়েছি, আমি প্রত্যেকটি আপনাদের সম্মুখে দেখাচ্ছি। তবে এই আয়াতের সারমর্মটুকু বোঝার জন্যে আমরা প্রিভিয়াস সবগুলো বার্সেই একটু চোখ বুলিয়ে নিই। চলুন আমরা একদম শুরু থেকে দেখি সে কি বলেছে এখানে। দেখুন, প্রথমে বলা হয়েছে এক নম্বরে শপথ তুর পর্বতের, মানে তুর একটি পাহাড়, এই পাহাড়ের কসম খেয়েছে পৃথিবীর সৃষ্টিকর্তা। তারপরে দুই নম্বরে আবার শপথ খেয়েছে আরও একটি কিতাবের যা লিখিত আছে। অর্থাৎ আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এক্সিস্টেড ব্যাপারগুলো বা কম্পোনেন্টগুলো নিয়েই হচ্ছে সে মূলত এখানে কসম খাচ্ছে। তারপর তিন নম্বর রয়েছে উন্মুক্ত পাথায়। এখানে মূলত যেই কাগজ অথবা যেই চামড়ার উপর লেখা হয় সেই চামড়ার কসমের কথা বলা হয়েছে। তারপর চার নম্বরে বলা হয়েছে বাইতুল মামুরের। বাইতুল মামুরও একটি জায়গার নাম, সেইটার কসম খাওয়া হয়েছে এখানে। তারপর পাঁচ নম্বরে কি বলা আছে, শপথ সমুন্নত ছাদের। সমুন্নত ছাদ বলতে এখানে আসমানকে বোঝানো হয়েছে, যেটাও আসলে পৃথিবী থেকেই এক্সিস্টেড রয়েছে। আপনারা চাইলেই এই আকাশকে দেখতে পারেন বা অবলোকন করতে পারেন। এবং নাম্বার সিক্স, যেটা আসলে আমাদের মূলত পয়েন্ট আজকের, এখানে বলা হয়েছে শপথ উদ্ভেলিত সাগরের। এই যে উদ্ভেলিত সাগর, এইটার আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে একদম অবাক হওয়ার মতো কাণ্ড ঘটে যাবে। প্রথম আমরা একটু অনুবাদটা পড়তে চাই। এখানে দেখুন অনুবাদ করা আছে যে এর কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে। কয়েকটি অর্থের মধ্যে আমি বেশ কয়েকটি অর্থেই আমি আপনাদেরকে এই মধ্যে দেখাচ্ছি। মুফাসসিররা একে আগুনেবর্তী অর্থে গ্রহণ করেছেন, যদিও এখানে কোনোভাবে নেই। আবার কেউ কেউ এটা গ্রহণ করেছেন অগ্নি প্রজ্বলিত করা, তখন ইয়াতের অর্থ সমুদ্রের কসম যাকে অগ্নিতে পরিণত করা হবে। তাহলে এইটা কোনোভাবেই আসলে এই যে সাগরের কথা এখানে মিজানুর রহমান বলছেন, তাহলে এইটা কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নেই। কারণ যদি ভবিষ্যৎ কোনো একটা বস্তুর কথা বলা হয় থাকে, শপথের কথা, তাহলে তো এটা পৃথিবীতে এই মুহূর্তে যে সাগরগুলো রয়েছে সেগুলো তো হওয়ার প্রশ্ন উঠতে পারে না। তাহলে সেই সমুদ্রের ভেতরে কী ঘটলো কি না ঘটলো
সেটা কোনোভাবেই এখানে প্রাসঙ্গিকভাবে আসতে পারে না, যেটা মিজান এই মুহূর্তে দাবি করছে যে এই আয়াতকে নাকি গবেষণা করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে বা ভিতরে কী রয়েছে সেটা বের করতে সক্ষম হয়েছে। এটা তার ক্লেম থেকে আমরা আরেকটুখানি শুনতে চাই, দেখা যাক সে আর কী বলে। সাগরের পানির ফুটন্ত টকবকে সাগরের পানির কসম, সাগরের পানি আবার ফুটন্ত হয় কী করে? পানি কি হয় ঠান্ডা? পানি কি কথা বলেন? আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন, বল বাহারিল মাসজুর। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো কোত্থেকে। রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে, পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে, রূপান্তর শিলার স্তর, পাললিক শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর, মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায়। আচ্ছা, পাইপগুলো গলে যায় মানে হচ্ছে যে সেখানে আগুন রয়েছে। এখন দেখুন, এখানে এই মিথ্যাবাদী কত সুন্দর করে আসলে মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে। আমেরিকার একদল বিজ্ঞানী নাকি কোরআনের এই আয়াত পড়ে তারা গবেষণা করতে শুরু করেছে যে পৃথিবীর ভেতরে আসলে কী রয়েছে। আপনি যদি আমেরিকার সেই বিজ্ঞানীদেরকে গিয়ে জিজ্ঞেস করেন তাহলে বলবে, কোরআনকে আমরা কোনোভাবে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করি না, আমাদের গবেষণাগারে রাখবো, দূরের কথা। তাহলে সেই কোরআনের আয়াত নিয়ে তারা গবেষণা করবে, এটার তো কোনোভাবেই প্রশ্ন উঠতে পারে না। আর দেখুন, আমরা আসলে সেটা নিয়ে অনেকবার কথা বলেছি, এই গ্রন্থটি এত বেশি অবৈজ্ঞানিক যার প্রত্যেকটি পাতায় পাতায় প্রত্যেকটি শব্দে শব্দে মূল রয়েছে, এবং মোটামুটি যারা জানেন এই গ্রন্থটি সম্পর্কে তারা সবাই আগুনে পুড়িয়ে ফেলছেন এই বাজে গ্রন্থটি, কারণ সেখানে অনেক বড় বড় ঘৃণা ছড়ানো হয়েছে এবং সমস্ত প্রকার অবৈজ্ঞানিক কথা বলা রয়েছে, যেগুলো মানে আমি বিশ্লেষণ করলে 2-3 ঘন্টা একদম ননস্টপ বলতে পারবো যে অবৈজ্ঞানিক কথাগুলোর কথা। কোরআন অনুযায়ী আকাশ হচ্ছে ছাদ, পৃথিবী হচ্ছে সমতল এবং পৃথিবী হচ্ছে স্থির এবং চাঁদের নিজস্ব আলো রয়েছে, এই ধরনের অসংখ্য অবৈজ্ঞানিক কথা দিয়ে ভর্তি করা রয়েছে এই গ্রন্থটি। আপনারা যদি সার্চ করেন ম্যাথমেটিক্যাল এরর ইন কোরআন, তাহলে আমার একটি ভিডিও পাবেন যেখানে আমি এখানে প্রমাণ করেছি গাণিতিকভাবে কী কী ভুল রয়েছে। ওকে, তাহলে চলুন আমরা এই ভার্সটি আরও বেশি বিশ্লেষণ করি। আমরা দেখা যাক এখানে অনুবাদকরা আসলে আর কী কী বলেছে, কী কী অর্থ মূলত নিয়েছে আমরা সেটা একটু দেখতে চাই। দেখুন, এখানে বলা আছে যে কেউ কেউ শূন্য অথবা খালি অর্থ ব্যবহার করেছেন, এবং যার পানি মাটির অভ্যন্তরে প্রবেশ করে অদৃশ্য হয়ে গিয়েছে, বা এখানে দেখুন শপথ খালি সমুদ্রে যা পরিপূর্ণ হবে, কত ধরনের ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ আবদ্ধ বা আটকিয়ে রাখা অর্থে বা বাধাপ্রাপ্ত হওয়া অর্থে ব্যবহার করেছেন বা গ্রহণ করেছেন এটা, এবং আরও বিভিন্ন অর্থ রয়েছে, যেমন সমুদ্রকে আটকিয়ে রাখা বা থামিয়ে রাখা হয়েছে যাতে তার পানি মাটির অভ্যন্তরে প্রবেশ করে হারিয়ে না যায় এবং স্থলভাগে প্লাবিত না করে ফেলে, এবং পৃথিবীর সব অধিবাসী যাতে ডুবে না যায় সেই ব্যাপারে মূলত এখানে বলা হচ্ছে। এরপর দেখুন আরও বলা আছে যে জলভাগকে স্থলভাগে গ্রাস করতে বাধা দিয়ে রাখা হয়েছে, নতুবা তা অনেক আগেই গ্রাস করে ফেলতো, এ ধরনের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এবং কেউ কেউ এটাকে আরও বিভিন্ন অর্থে নিয়েছে, যেমন মিশ্রিত অর্থে নিয়েছে, বা এখানে মিঠা পানি এবং লোনা পানি এটার সংমিশ্রণ রয়েছে, এই অর্থ কিন্তু অনেকে নিয়েছে। আবার অনেকে যেটা নিয়েছেন সেটা হচ্ছে পানি পরিপূর্ণ একটি জায়গা হিসাবেও কিন্তু এটা কনসিডার করা হয়েছে, অর্থাৎ এখান থেকে আপনারা অনেকগুলো অর্থ পাচ্ছেন। এখানে আপনারা যদি ডান পাশে পড়েন তাহলেও কিন্তু এই পেপারগুলো পেয়ে যাবেন। এখানে মূলত একটি অর্থই আসলে বেশিরভাগ মানুষ গ্রহণ করেছে, আর সেটা হচ্ছে পরিপূর্ণ। ঠিক আছে, এখানে যে আসলে অনুবাদটা করা হয়েছে উদ্বেলিত, এই উদ্বেলিত শব্দটির অর্থ একটু জেনে নিই ডিকশনারি থেকে। আমার কাছে এখানে ডিকশনারি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার যে অনুবাদটা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা বিশেষণ পদ, এবং এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন যে কলাতিক্রান্ত, উচ্ছলিত ইত্যাদি। আপনারা চাইলে এটা আরও বিভিন্ন ডিকশনারি থেকে চেক করতে পারেন, এই শব্দটি কোনোভাবেই মানে গরম বা ফুটন্ত এই ব্যাপারে কোনোভাবে আপনাকে অর্থ দিবে না। এখন চলুন আমরা যে শব্দটি এখানে মূলত ব্যবহার করা হয়েছে কোরআনে সেটা আমরা একটু শুনে নেই। ওয়াল বাহরিল মাসজুরি, আপনারা যে আরবি সাউন্ডে শুনতে পেয়েছেন এটার পাশাপাশি আমি অর্থটিও রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন নির্জন সমুদ্রের কথা বলা হয়েছে, এই যে নির্জন সমুদ্র, এটাকে চলুন আমরা আরও শব্দে শব্দে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। এখানে মূলত আমি সেই সূরা তুর যেটা 52 রয়েছে এবং সেটার ভার্স নাম্বার 6, এখানে যদি আমি ডান পাশে একটু শব্দে শব্দে বের করি অর্থটা, তাহলে চলুন আমরা একটু শুনি। ওয়াল বাহরি, ওয়াল বাহরি এটা অর্থ হচ্ছে বাই দ্য সি, এবং পরবর্তী অর্থটা দেখতে পাচ্ছেন ফিল্ড, তার মানে হচ্ছে কি ভরা কোনো সমুদ্রের কথা বলা হয়েছে।
তাহলে এই ভরা সমুদ্রের কথা কিভাবে আগুনের উত্তপ্ত লাভা হয়ে যায়? এটা একমাত্র তখনই সম্ভব যখন আপনি মিথ্যা বলবেন, এছাড়া কোনোভাবেই সম্ভব না। এবং এই বদমাশরা অলওয়েজ 24/7 এই ধরনের কথাবার্তা বলে, মানুষকে কনভিন্স করার চেষ্টা করে এবং মানুষকে বারবার বোঝায় যে এটা সবচেয়ে বড় সায়েন্টিফিক একটি বুক যেটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে কোরআন হচ্ছে সবচেয়ে বড় সায়েন্টিফিক বই, যেটা কমপ্লিটলি ভুল এবং কমপ্লিটলি মিথ্যা। এটা আমি আজকের এই ভিডিও থেকে প্রমাণ করে দিয়েছি। এখানে কোনোভাবেই এটা বলা নেই যে সমুদ্রের নিচে রয়েছে আগ্নেয়গিরি বা লাভা অথবা উত্তপ্ত কোনো একটা জায়গা, এই ধরনের কোনো কথাই এখানে বলা নেই। কিন্তু এই বদমাইশ মিজানুর রহমান আজহারি সে বারবার এটা এক্সপ্লেইন করছে, যেহেতু বিজ্ঞানীরা বের করেছে গবেষণা করে যে পৃথিবীর কেন্দ্রের দিকে যদি আমরা অগ্রসর হই তাহলে সেখানে অনেক অনেক কঠিন পদার্থ রয়েছে এবং সেখানে উত্তপ্ত অবস্থায় সেগুলো রয়েছে। এই যে বিজ্ঞানের আবিষ্কার, এই বিজ্ঞানের সাথে সামহাও এটাকে ম্যাচ করাতে হবে এবং যোগসূত্র তৈরি করতেই হবে। দ্যাটস ওয়াই এখানে এই ধরনের অর্থের বিকৃতি এবং অর্থকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছে তারা, যেটা মানে আপনি মানে আপনার মাথা মানে একদম এলোমেলো হয়ে যাবে। এটা যখন আপনি পড়তে যাবেন মাথা একদম এলোমেলো হয়ে যাবে, এবং আপনি যদি তাফসিরে যাবেন তখন সেখানেও দেখবেন যে হাজার হাজার প্রবলেম রয়েছে। একজনে বলছে এটা, আরেকজনে বলছে ওইটা, আরেকজনে বলছে এটা, মানে অনেক অনেক ব্যাখ্যা এখানে চলে আসছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে, আপনি যদি অন্ধকে দুধ কীরকম সেটা যদি আপনি জানাতে বা শেখাতে যান তাহলে ওই অন্ধ একটা সময় গিয়ে বুঝবে যে দুধ হচ্ছে মূলত লাঙ্গলের মতো, যেটা কৃষকরা ব্যবহার করতো অনেক আগে এবং সেটা জমি চাষ করার জন্য। তো এই হলো ব্যাপার। মূলত এই বইটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা দিয়ে তৈরি, কিন্তু এগুলোকেই খুব সুন্দর সাবলীল ভাষায় মানুষের সামনে প্রেজেন্ট করা হয় সবচেয়ে বৈজ্ঞানিক, এবং এটি হচ্ছে গডস ওয়ার্ড। আসলে কি গডস ওয়ার্ড? ডেফিনেটলি আপনারা বুঝে গেছেন আজকের এই ভিডিও থেকে। এরকম আরও ভিডিও পেতে চাইলে এবং আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সট কোনো এপিসোডে আবারও হাজির হব এরকম কোনো একটি এপিসোড নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি সুস্থ এবং ভালো থাকবেন। হৃদয় খান আজকের মতো এখানেই, টাটা।